নমস্কার বন্ধুরা আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি একটা নতুন উইন্টারের মজাদার রেসিপি কোরিয়েন্ডার চিকেন রামেন আসুন তাহলে দেখে নিন এটা কীভাবে বানাতে হবে বানানোটা খুবই সহজ আমি নুডলস নিয়েছি এক বাটি বয়েল করে আর চিকেন নিয়েছি কয়েকটা লেগ পিস সেটা ওই আপনার ধরুন পাঁচশো গ্রাম মতন আর দুটো ডিম নিয়েছি কাঁচা ডিম তার মধ্যে একটা বয়ল করে নিয়েছি একটা কাঁচা আছে আর হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক মুঠো ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু চাট মশলা এক চামচ হাফ চামচ নুন হাফ চামচ চিনি আর এর সঙ্গে হচ্ছে কুচু করা বিভিন্ন রকম শীতকালের সবজি গাজর বিনস ফুলকপি কিছুটা কুচো করে নিয়েছি এটা পরে সাদা তেলে ভেজে নিতে হবে আর এর সঙ্গে হচ্ছে আপনার লাগছে ভিনিগার ওয়ান ক্যাপ মতন লাগবে ওয়ান স্পুন সোয়াবিন সস অর্থাৎ সোয়া সস এবং এর সঙ্গে লাগবে টমাটো সস এবং এর সঙ্গে লাগবে গ্রিন চিলি সস এবং অয়েস্টার সস এবং দেখুন আমি সাদা তেল ননস্টিক ফ্রাইং প্যানে দিয়েছি তার সঙ্গে একটু রসুন অল্প একটু হাফ টেবিল স্পুন রসুন এবং আপনার আদা পেস্ট দিয়েছি আর কাঁচা পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম কুচি করে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এটা হালকাভাবে নাড়াচাড়া করব এবং সঙ্গে কাঁচা লঙ্কা এবং যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে এবং এর সঙ্গে নুন হাফ চামচ চিনি হাফ চামচ এবং তার সঙ্গে চাট মশলা হাফ চামচ সেগুলো সব দিয়ে দিতে হবে চাট মশলা এবং আমচুর পাউডার দিয়ে এবং নুডলস আমি বয়ল করে রেখেছিলাম একবারটি নুডলস সেটাও আমি দিয়ে দিলাম বয়ল করা নুডলস এবং এগুলো সব কটা একসঙ্গে নাড়ানাড়ি করতে হবে সুন্দরভাবে মাখামাখি হয়ে গেলে নাড়াচাড়া করার পর এরপর এর মধ্যে দিতে হবে অয়েস্টার সস হাফ টেবিল স্পুন অয়েস্টার সসটা আপনার একটু হালকা টক টক ভাব আনবে আর এর সঙ্গে দিতে হবে আপনার গ্রিন চিলি সস গ্রিন চিলি সসও হাফ টেবিল স্পুন দিতে হবে সয়া সসটা কিন্তু এখন দেবেন না সয়া সসটা দিলে কিন্তু রঙটা কালচে হয়ে যাবে সয়া সসটা একদম দেবেন না আর ভিনিগার দেবো ওয়ান টেবিল স্পুন দিয়ে সুন্দর করে আবার এটাকে নাড়াচাড়া করে দেবো তাহলে আপনার হয়ে গেল এবার এটাকে আমার নুডলসটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করব আর দেখুন সুন্দর কালারটাও এসে হালকা হোয়াইটিশ একটা সুন্দর কালার এবং ভেজিটেবলসগুলোও দেখা যাচ্ছে দেখতে সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে আর এর সঙ্গে হচ্ছে এবার আমি ব্রথটা বানাবো ব্রথটা বানাতে গেলে প্রথমে কিছু কাঁচা পেঁয়াজ একটু রসুন আদা ওয়ান ফোর্থ টেবল স্পুন দিয়ে তার মধ্যে গ্রিন চিলি সস হাফ টেবল স্পুন আর এক টেবল ওয়ান টেবল স্পুন টমেটো সস আর সয়া সস যেটা সেই সয়া সসও ওয়ান টেবিল স্পুন দিতে হবে এবং এরপর এর সঙ্গে আপনাকে একটু জল মেশাতে হবে অল্প একটু হাফ কাপ মতন জল মিশিয়ে নাড়াচাড়া করতে হবে তাহলে কালচে কালচে রঙের একটা ব্রথ তৈরি হয়ে যাবে সয়া সসটা কিন্তু এই ব্রথ বানাতেই দিতে লাগবে এবার দেখুন আমার এই গ্রেভিটা রেডি হয়ে গেছে আর নুন তো অবশ্যই দিতে হবে ওয়ান ফোর টেবিল স্পুন নুন এবং হাফ টেব ওয়ান ফোর স্পুন চিনি দেওয়া হয়ে গেল এবার ব্রথ রেডি এবার আমি এটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি চিকেন যেগুলো আমি বয়ল করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে সেই চিকেনগুলোকে এবার আমি ভেজে ফেলবো ডিম দিয়ে সুন্দর করে ডিম দিয়ে ভেজে হালকা করে ডিম দিয়ে ভাজবো ভেজে এটা সার্ভ করতে হবে আর ম্যারিনেট করা কিন্তু রসুন আদা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করলেই হবে নুন চিনি দেখুন আমার চিকেন রেডি হয়ে গেছে কোরিয়েন্ডার চিকেন কিছুটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা ধনী পাতাও এর সঙ্গে সার্ভ করতে হবে আর আমি একটা যে ডিম রেখেছিলাম বয়ল করে সেই ডিমটাও হাফ করে কেটে সেটাও আমি সার্ভ করে দেব প্লেটে তাহলে আমার কোরিয়েন্ডার চিকেন রামেন রেডি হয়ে গেছে আপনারা সবাই ট্রাই করবেন এটা একটা ফুল ডিনার আপনাদের সবাই কেমন লাগলো আমাকে লিখে জানাবেন সবাই ট্রাই করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ছবি পাঠাবেন এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশন ফ্রি তাহলে আজকের মতন বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার